বিজেপির আজব বিধায়ক আজব কান্ড, রেস্টুরেন্টত টিফিন বৈঠক পাতিলে বিধায়কে, এয়া পলাশবাড়ির বিজেপি বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়া। সামাজিক মাধ্যমত এইদরে টিফিন বৈঠকর আপডেট দিছিল হেমাঙ্গ ঠাকুরিয়ায়। ফটো কেখনমানো সংলগ্ন করেছে আপডেটট বিধায়ক ঠাকুরিয়ায়। বিধায়ক ঠাকুরিয়ায় এই বৈঠক রেস্টুরেন্টত অনুষ্ঠিত করা বলে অভিযোগ উঠিছে। বিধায়কে আপলোড করা ফটোখিনি আসলতে গণেশগুড়ির এখন রেস্টুরেন্টরহে। যিসময়ত এই টিফিন বৈঠক অনুষ্ঠিত করবলে রাজ্যের মুখ্যমন্ত্রীগী নিজের সমষ্টিলে ঢকলিয়াই গৈছিল, সভাপতিগীকো রাইজর মাজত দেখা গৈছিল, সাংগঠনিক সাধারণ সম্পাদকগীকো বরাকত টিফিন বৈঠক করা দেখা গৈছিল, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালকো রাইজর মাজতে বৈঠক করা দেখা গৈছিল। সেই সময়ত কেজনমান সমষ্টির নেতাক লৈ বিলাসী হোটেলত টিফিন বৈঠক করে নাটক করাহে পরিলক্ষিত হল এগৰাকী বিজেপি বিধায়কে। বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়ার এই কাণ্ডর পিছত সংস্কারের কথা কোয়া বিজেপি এনেকা আভুয়া ভরা কামো চলে নেকি তাকে লৈ উঠিছে প্রশ্ন। রাজু বৰুৱাৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।